সালের সাত অক্টোবর নির্মম হত্যাকাণ্ডের শিকার হন ভুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহ সে সময় ঘটনাটি পুরো দেশের মানুষের মনে সাড়া ফেলে দেয় এবার সেই ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রুম নম্বর দুই হাজার এগারো মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হয় সিনেমাটির প্রিমিয়ার এদিন উপস্থিত ছিলেন আপনার ফাদের পরিবার চলচ্চিত্র ও নাট্য ব্যক্তিত্ব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী আসলে সিনেমাতে যেটা দেখলাম আসলে এটা দেখার পরে আবার ওই ছেলের কথা মনে পড়ল হ্যাঁ যেটা দেখানো হয়েছে আসলে ছেলে যেভাবে মানে অনেকদিন তার কথাটা মনে পড়ে আবার সেই মানে অনুভূতিটা আবার মনে সাড়া দিল যাতে তাকে কিভাবে হত্যা করা হয়েছিল কিভাবে তাকে পিটাই নিয়ে হয়েছিলো ছেলেগুলি যেভাবে সিনেমাটা ইয়ে করেছে এটা আসলে তাদের সাহসী একটা পদক্ষেপ আমি মনে করব কারণ পূর্বে তো এই ধরনের সিনেমা নির্মাণ অনেকে করার ইচ্ছা ছিল কিন্তু তারা পারে না করতে হ্যাঁ যাতে তারা এটা নেছে একটা সাহসী পদক্ষেপ হ্যাঁ তাছাড়া তাদের কাছে আমার আবেদন থাকবে আরও যারা এভাবে জুলাই আগস্টে অভ্যর্থন হয়েছে না তাদের উপরে একটা চলচ্চিত্র নির্মাণ করা হয় হ্যাঁ যাতে সবাই দেশবাসী দেখুক হ্যাঁ কীভাবে তাদের উপরে হত্যাকাণ্ড ঘটা হয় আমার কাছে পুরো আয়োজনটাই খুব ভালো লেগেছে কারণ এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একদল তরুণ তারা একদম জিরো বাজেটে একদম নিজেদের পকেটে টাকা খরচ করে আবরফ ফাহাদ শহীদ আবরাফাতকে ফাহাদকে ট্রিবিউট করেছে এইটা অনেক বড় একটা ব্যাপার কেননা শহীদ আবর ফাহাদকে আমরা জানি সে একজন দেশপ্রেমিক মানুষ শুধু দেশের কথা ভেবে ফেসবুকে পোস্ট করেছিল স্ট্যাটাস দিয়েছিল সেই কারণে ছাত্রলীগের বাহিনী তাকে মার্শালি মারে তো সেই জায়গা থেকে এরকম একজন শহীদ এরকম একজন বীরকে যে ট্রিবিউটটা করলো আজকে জিসান এবং তার দল এবং তার টিম পরিচালকের কথা বলছি আমি ওদেরকে আমি অবশ্যই বলতে চাই অভিনন্দন এবং চমৎকার কাজ কীভাবে নির্মমভাবে অত্যাচার করে পিটি হত্যা করা হয়েছে তারপরে তার হত্যাকাণ্ডটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভিন্ন ছল আশ্রয় নেওয়া হয়েছে তো ওটা পরিপূর্ণতা আজকে পেলাম এই চলচ্চিত্র দেখে আসলে কতটা নির্মমভাবে একজনকে শুধুমাত্র সামান্য মানে সত্যি কথা বলার কারণে অধিকার অধিকারের কথা বলার কারণে এটা যে কোনো লোকেরই তো অধিকার আছে নিজের ভালোটা চাওয়ার জন্য ভাষা ভালোটা বলার জন্য বা দেশের জন্য কিছু বলার জন্য সেই কারণে যদি এভাবে মৃত্যুবরণ করতে হয় মৃত্যুবরণ আসলেই এই ব্যাপারটা খুবই দুঃখজনক যেটা এটা বিগত দিনে ঘটেছে পুনরাভিজাত আর দিন না হয় এই ঘটনা পুনরাভিজাত কখনোই কোনো দিনই বাংলাদেশে না হয় আমার সেই প্রত্যাশাই থাকবে অনুষ্ঠানের শুরুতে আবরার ফাদের প্রতি সম্মান জানাতে দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় পরে জাবির উপাচার্য অধ্যাপক ডক্টর কামুল আহসান তার সংক্ষিপ্ত বক্তব্যে আব্রার ফাদকে জুলাই বিপ্লবের সফলতার অন্যতম অনুপ্রেরণাকারী এবং নতুন স্বাধীনতার প্রথম শহীদ হিসেবে অভিহিত করেন উপাচার্যের বক্তব্যের পর প্রিমিয়ার শুটি শুরু হয় সে গণ আন্দোলনের প্রথম পথ প্রদর্শক শহীদ আবরার প্রাহাদের উত্তর আবু সাইদ মুগ্ধ ইয়ামিন সহ দুই হাজার ছাত্র জনতা যারা প্রাণ দিয়েছে প্রার্থনা করছি তারা যেন স্বর্গবাসী হন একই সঙ্গে প্রত্যাশা করছি আমরা যারা উপস্থিত আছি এবং যারা শুনছেন তাদের সেই রক্তের প্রতি অঙ্গীকার অংশ হিসাবে নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ থাকব প্রিমিয়ার শুর শুরুর আগে মিলনায়তুনের বাইরে দর্শকদের ছিল উপচে পড়া ভিড় সন্ধ্যা ছয়টা ও রাত আটটা দুটি শোতেই ছিল হলভর্তি দর্শক সিনেমাটি দেখে আবেগপ্রবণ হয়েছেন দর্শকরা মানে এতদিন পর এরকম একটাই তো মানে খুব ইমোশনাল হয়ে গেছিলাম কিন্তু হঠাৎ ভালো লেগেছে এরকম একটা মানে আমাদের ভার্সিটি থেকে এটা খুবই একটা প্রাউডের বিষয় আমাদের জন্য তো আমি চাই ভবিষ্যতে এরকম ভালো কিছু উপহার দিক আমাদেরকে যিসু এন্টারটেনমেন্ট এর আমরা প্রথম হারাই আমাদের ওই আপনার হাত ভাইকে দু হাজার উনিশ সালে সেটারই আজকে আমরা একটু প্রতিফলন দেখতে পেলাম আমরা এই মুভির লাস্টে যে আমার নিজেরই কান্না চলে আসে এরকম সিন হইতে পারে নিজেকে ওই জায়গায় ফিল করলে আসলেই অন্যরকম একটা অনুভূতি কাজ করে আপনার ফাহাদ ভাইয়ের ওই দিন রাতে কি হয়েছে সাড়ে পাঁচ ঘন্টায় সেটা তো জানা সম্ভব নয় সামান্য একটু জানলাম আমি কেঁদেই দিয়েছিলাম সত্যি বলতে কিছু বলার সিনেমাটির প্রিমিয়ার শো এর টিকিট বিক্রি হয় অনলাইন ও অফলাইনে টিকিট ছাড়ার অল্প সময়ের মধ্যে সব বিক্রি হয়ে যায় দর্শকদের এমন সারায় বেশ আনন্দিত সিনেমাটির নির্মাতা জিসান আহমেদ আসলে নিজ বিশ্ববিদ্যালয় নিজের সিনেমা দেখানো এবং আমার বন্ধুরা এখানে ছিল আমার সিনিয়ররা ছিল জুনিয়ররা ছিল আমার শিক্ষক তারাও ছিলেন তো সব মিলে দারুণ অনুভূতি আমি হয়তো এর পরে যদি কাজ করি আরও বড় জায়গায় মুক্তি পেতে পারে কিন্তু এই অনুভূতির মতো হয়তো হবে না নিজের বিশ্ববিদ্যালয় নিজেই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থায় কাজ নিজের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী থাকা অবস্থায় এরকম একটা কাজ করতে পারা এটা আমার জন্য একটা বড় ব্যাপার ছিল সিনেমাটি নির্মাণে সহযোগিতা করেছে আমেরিকা প্রবাসীদের সংগঠন একটি ফুল গত ত্রিশ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে সিনেমাটি প্রিমিয়ার হয় জানা যায় কিছুদিনের মধ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হবে রুম নাম্বার দুই হাজার এগারো জুবায়ের বাংলাভিশন ঢাকা